হাই গাইস, আ ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বড় কাজ হারিয়ে যাবো, কন্টেন্ট ব্লগটা দেখতে থাকো, যতটুকু পারবো আমি শ্যুট করবো, দেখতে থাকো। আর আমরা মোটামুটি এই বেরিয়ে পড়েছি, পাশের বাড়ি দিদি ভাইরা যাচ্ছে, ওদের গোপাল সখী সব নিয়েছে, আর আরোহীকে রেখেই যাচ্ছি। অনেকটা দূর, যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা, অত দূর আরোহীকে নিয়ে যাবো না, লং জার্নি, আবার প্লাস টেম্পু করে যাবে, আর অত দূর লং জার্নি করতে পারবো না ওকে নিয়ে, ওই জন্য ঠাম্মির কাছে থাকবে। আর আমি আমার সব জায়েরা দিদি ভাইরা সব যাচ্ছি, দেখতে থাকো। আর এখানে ওদের সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে এখানে, আর ওদের বাড়িতে এদেরই পুজোটা দেওয়া হবে, যারা দাঁড়িয়ে আছে। দেখছো হাতে একটা সখী আছে, বাচ্চাটার মানসিক ছিল, ওই জন্য পুজোটা দেওয়া হবে। আর আরও আমাদের সব দিদি ভাই, তার মেয়ে, আরও সব সবাই মিলে অনেক লোকই মোটামুটি যাচ্ছে। আর বললো যে গোপাল দিয়ে পুজো হবে, চুল দেবে। এই দেখো আমরা অলরেডি সব এতে, ওটা কি বলে, ম্যাট্রোই মনে হয় বলে, সবাই মোটামুটি উঠে পড়েছি। আর প্রচুর ওর দিদি ভাইদের বাপের বাড়ি, তারপরে এখানে সব পাশে সব আমরা যারা সব অনেক সব আছি। আর এই রোদ্দুর বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি বেরোবার কথা ছিল সকাল 6:30 থেকে 7টা 7:30, সেই সময় বেরোলেই ভালো হতো। আর ওদেরই দেরি হয়েছে, ওদের বাড়ি থেকে লোকজন খাবে বলে আলুর দম বানিয়েছে দিদি ভাই, যেটা বলো মিষ্টি, মুড়ি, পাতা, জলের বোতল সব রকম নিয়েছে। নাকি ওখানে পুজো দিতে গেলে নাকি এরকম খাবার দাবার ঢাক ঢোল করে নিয়ে যেতে হয়, আর আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম সুযোগ হলো। সেই হিসাবে বাবা টানার যে সুযোগ হয়েছে, ওই জন্য যাওয়ার সুযোগটা হয়েছে বলে যেতে পারছি। যাই, ফার্স্ট টাইম, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, গিয়ে তোমাদের যা দেখবো তাই তোমাদের বলবো আমি, দেখতে থাকো। আর মোটামুটি এই সবাই উঠে পড়েছে, এবার গাড়ি ছাড়বে, আর অনেকটাই লেট হয়ে গেছে, অলরেডি বাজে 9:30-10:30, আর অনেকটা দূর। সবকটা মুখ দেখার আছে সামনে, এতে গেছে সবকটা মুখ গুলো, নেতে আছে। তারপরে এই দেখো দিদি ভাইটা গোপাল, গোপালে ফুল এনার্জি, অনেকে অলরেডি সন্দেশ খেতে খেতে যা খারাপ। হ্যাঁ যাবো, এখনো বমি করি, ভালো হয়েছে। আমরা এসে পৌঁছে গেছি, এটা হচ্ছে বড় কচারির ধাম, অনেকটা দূরে গাড়িটা দাঁড় করিয়েছে, অনেকে বলছে অনেকক্ষণই লাগলো, মোটামুটি 3 ঘন্টার মতো, 2.5 ঘন্টার মতো লাগলো। এখানে এসে পৌঁছালাম মোটামুটি 10টা করে বেরিয়ে, 1টা বাজে এখন, 1টা নাগাদ পৌঁছালাম। এবার ওরা সব ভ্যানে করে মুড়ি, থালা, বাসন, গ্লাস, পাতা, তারপরে মিষ্টি, তরকারি সব হচ্ছে, সব ডামে এগুলো সব রেডি করছে, অনেকে সব আইসক্রিম খাচ্ছে দেখতে পাচ্ছ, আর ভ্যানে করে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, বলছে অনেকটা ভিতরে, গ্রামের ভিতরে। এই যে মেন রোড, মেন রোডের এইদিকে গাড়ি রেখেছে, এবার এখান থেকে গিয়ে অনেকটাই হাঁটা। আর প্রচুর রোদ্দু, শরীর আর এনার্জিও নেই, এই যাচ্ছি, দেখতে থাকো। আর শুনলাম ওখানে ওরা গিয়ে একটা হোটেল মতো নিয়েছে, মানে রুম মতো, ওখানেতেই ডালা ফালা কেনা হবে, আর ওখানে ব্যাগপত্র রেখে সব একটু বসবো, বসে তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। আর ওরাও সব ডন্ডি কাটবে, ওখানে কি একটা দুধ পুকুর আছে বাবার মন্দিরের সামনে, ওই পুকুরে স্নান করে বাচ্চাটা চুল দেবে। দেখো গোপালগুলো হাতে করে নিয়ে যাচ্ছে, অনেকে সব বাজি বাজনা করে নিয়ে যাচ্ছে। আর এখানে রীতি আছে, যাদের বাচ্চা হয় না অ্যাকচুয়ালি, তাদের গোপাল দিয়ে পুজো দিলে বাচ্চা হয়, বা বাচ্চা হয়ে যাওয়ার পর গোপাল দিয়ে পুজো দেয়, মানসিক করে, এরকম আছে। দেখো এই ঘাটেতে আমি অলরেডি একটু জল নিয়ে, মাথায় হাজরা দিয়ে জল ফেলে মিশাই, বাচ্চাদের সব স্নান করাচ্ছে। দেখো ওই দিকের ঘাটটাও ভিড় হচ্ছে, আর এই হচ্ছে বাবার মেন মন্দির, এখানে প্রায় 250-300 বছরে পুরানো হবে কথিত আছে। আর এটা হচ্ছে অশ্বত্থ গাছের একটা, কোনো একজন পুরুষ, মহাপুরুষ মারা গিয়েছিল সেই সময় এখানে, আর ওনার এটা দাহ করা হয়নি,
আগে এখানে কবর দেওয়া হয়েছিল মাটি দিয়ে, আর ওই নিচেতে গাছটা উঠেছিল, ওটাকে ওরা প্রতিরূপ বলে মনে করা হয়। আর এখানে সব দেখছো সব পাক ঘুরে ঘুরে সব গোপাল দিয়ে বাতাসে দিয়ে পুজো দিচ্ছে। আর মন্দিরের এখানে এটা মনে হলো বড় কাছারি, অর্থাৎ কাছারি মানে আদালত, যেখানে বিচার হয়। স্বয়ং মহাদেব আছে এখানে। আমি কিছু কিছু আগে একটু করে পিক তুলেছিলাম, সেগুলো তোমার সাথে শেয়ার করি। আর এইসব যায় দেখো দীপ্তিকা এটা, আর ওই দিদি, আর এই দেখো যে আমরা যে রুমটাতে ছিলাম পাশে এই পুকুরটা, ওখানে নাকি বললো একটা এ মতো আছে উদ্যান মতো। আর এই দেখো সবাই অলরেডি মুড়ি তরকারি আলু দম করেছিল, মুড়ি আর রসগোল্লা সব খেয়ে একটু রেস্ট নিই। এবার আমরা মার্কেটের দিকে একটু যাব ফাঁকা ফাঁকা, আর ওই জন্য দেখি কিছু যদি পাই কিনবো। ও পপি হাউস বলেছে যদি পাই একটা কিনে নেবো, পপি হাউস নেবো, আর একটা প্লেন এরোপ্লেন বলেছিলো ঠিকই। আর ওইগে রেখে এসেছি, চিন্তা হচ্ছে, বাট অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি, এখন বাজে 4:30, 4:30, আমরা মার্কেটের দিকে যাচ্ছি। আর দিদিভাই যেহেতু মন্দির থেকে গোপাল দেবে, ওই মন্দিরের দিকে আমরা আবার যাচ্ছি, আর টুকিটাকে একটু কেনাকাটা করবো, করে এবার বেরিয়ে যাব। আর বেরোতে যেতে মোটামুটি বাড়িতে যেতে 8:30 তো বেজে যাবেই, আর এখন অলরেডি অনেকটাই ফাঁকা। ব্লগটা ছোটো ছিল, শেয়ার করলাম যতটুকু পেরেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ব্লগে নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এখানেই দেখো মন্দিরটা এখন অলরেডি অনেকটাই ফাঁকা হয়েছে, যেহেতু এখন অলরেডি 4:00 বেজে গেছে। আর এখানে দিদির ভাই আর গোপালটা নেওয়া হয়ে গেলে টুকিটাকি খেলনা কিছু কিনবো, কিনে নিয়ে বাড়ির জন্য কিছু নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। আরোহীর জন্য পপি হাউসটা নিয়েছি, আর বাড়িতে বাবার একটা পিক এনেছি বড় কাছারি, আর আমার ননদের জন্য বাপের বাড়ির জন্য ওদেরও পুজো দেওয়া হয়েছিল ডালা দিয়ে, আর মায়ের ঘরে রেখেছি। আর এরকম পিক দুটো ছোটো ছোটো পিকচার নিয়েছি, ব্লগটা শেয়ার করলাম।